Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হয়তো বা দেখে বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছি। তো কবুতরের রেসিং কবুতরে আমরা অনেক সময় অনেকে টনিক খাওয়াই। ওই টনিকের মধ্যে হলো সালসা, যেটা অনেকে টনিক নামে চিনে, অনেকে কালাপানি নামে চিনে, অনেকে সালসা নামে চিনে। তবে আমি যেটা বলতে যাবো, এটা আসলে যেটা গিরিবাজ কবুতরের সালসা সেটা না, এটা সম্পূর্ণ প্রাকৃতিক। ওইটাও প্রাকৃতিক, কিন্তু এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা আমি রেডিমেড বানাই। রেডিমেড বলতে এটা হলো আপনার আমার গতবারের বানানো, 2 লিটার বানাইছিলাম, তার মধ্যে দেখেন এতটুকু শেষ হয়েছে, আর এতটুকু রয়ে গেছে। তার মধ্যে অক্সিজেনও আমি কিছুটা খাওয়াইছি, তাহলে বুঝতে পারেন এটা কী পরিমাণে লাগে। আর এটা একদম র, এটা আমি বানায়া অনেকগুলা বানাই একসাথে, বানায়া ফ্রিজে সংরক্ষণ করি, যখন লাগে তখন আবার আমি বানায় নিই। তবে এটা বানানোর ক্ষেত্রে কিছুটা ই আছে, নিয়ম আছে, যে কোনো একটা মেডিসিন, যে কোনো একটা ওষুধের সাথে এটার মিক্সচার করতে হবে, তারপরে এটা বানাতে হবে। না এটা অনেক ঘন, দেখেন দেখতে পারছেন অনেক ঘন, তাহলে এই ঘনত্বটা বেশি আছে এখানে পরিমাণ, কারণ আমি জাল দিয়ে ঘন করে 2 লিটারের মতো মাপ করে রাখছিলাম। কারণটা হইলো এটা বানানো তো সহজ না, একটু কঠিন ব্যাপার। সো এই কারণে আমি চিন্তা করছিলাম যে যদি একবারে বানায় রাখতে পারি, 2-3-4 বছর খাওয়ানো কোনো ব্যাপার না, এটা খাওয়ানো যায়। আর এটার উপাদানগুলো যে এটার মধ্যে যেগুলো আছে, এগুলো আমি এই বছর কিনবো না, কারণ আমার কাছে যেহেতু আছে সেহেতু আমার কেনার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র একটা জিনিস কিনবো, কিনা বানাবো, যেমন এখন আর কিনছি আমলকি, অর্জুনার ইস্ট, আমলকি রসায়ন খাওয়াইতে খাওয়াইতে মুখে আমলকি রসায়ন চলে আসে খালি, অর্জুনার ইস্ট। তো অর্জুনার ইস্টের সাথে এটা মিক্স করব। তো এটার মধ্যে যেগুলো আছে সেগুলো হলো আমলকি রসায়ন, 10 মূলার ইস্ট, সারিবাদী ইস্ট, অর্জুনার ইস্ট, বলার ইস্ট এবং অশ্বগন্ধার ইস্ট। প্রতিটা জিনিসই কবুতরের উপকারী। এটা আসলে অনেকে খাওয়ায় দম বাড়ানোর জন্য, অনেকে খাওয়ায় কবুতর স্ট্যামিনা ঠিক রাখার জন্য, আবার অনেকে খাওয়ায় না। খাওয়ানো না খাওয়ানোটা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমি আপনাদেরকে প্রেফার করব না। তারপরেও অনেকে সারা ভিডিও চায়, এই কারণে আমি এটা দিচ্ছি। আর এটা আমি গত বছর বানিয়েছিলাম, বানিয়ে রাখার পর যা লাগছে এখান থেকে আমি অল্প অল্প করে নিতাম এবং তার সাথে 50-50 দিয়ে এটা কম্পেয়ার করতাম, যার কারণে ওই বোতলগুলো আমি এখন আপনাদের দেখাতে পারছি না। যদি থাকতো কোনোদিন, যদি সৌভাগ্য হয় বানানোর, আবার আমি আবার ওই ভিডিওটা বানানোর সময় ভিডিওটা আপলোড দিব। তো আজকে আমরা মিলাবো এটা অর্জুনার ইস্টের সাথে, কারণ অর্জুনার ইস্টটা কবুতরের হাঁপানোটা দূর করে আমি যতটুকু জানি। আর যারা মূলত ফুটবলার, যারা মূলত দৌড়াদৌড়ির মধ্যে থাকে, তারা যদি হাঁপায় সেক্ষেত্রে অনেক সময় আমরা অর্জুন গাছের ছাল দিয়ে পানি খাইতে দেখছি, যে রাত্রে অর্জুন গাছের ছাল ভিজিয়ে রাখে বা হালকা সিদ্ধ করে গরম পানিতে ভিজিয়ে রাখে, সকালে পানিটা খায়, এতে অনেক উপকার হয়। তো এটা অর্জুনার ইস্ট, এটার মধ্যে উপাদানগুলো অবশ্যই আছে। তো এটা আমি খুলে এখন এখানে দিয়ে নিচ্ছি। এই গেল একটা, আর এখান থেকে আমি সেম পরিমাণে আমার আগের বারের যেটা আছে এটা পুরো আচারের মতো দেখবেন, সেম পরিমাণে আমি নিয়ে নিব, নিয়ে এটা আবার ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এটা আসলে বাইরে রাখাটা আমি যুক্তিযুক্ত মনে করি না। এটাও আমি এখানে দিয়ে নিলাম। তারপর একটা পরে দেখাচ্ছি। তো আবার আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি অনেক দিনের জন্য, এটা এখন ফ্রিজে থাকবে। আর এটা এখন আমি এটাকে প্রসেসিং করব। তো প্রসেসিংটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এটা আসলে আমার ঘরের ভিতরে অগোছালো অবস্থা, আমার আসলে এই পাখের ঘরটা ব্যবহার হয় না, যার কারণে এই অবস্থা। অনেকে বলতে পারেন মৃদুল ভাই অনেক নোংরা পাখের ঘরের এই অবস্থা, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই পাখের ঘরটা আমি ইউজ করি না, কেউ ইউজ করে না। জাস্ট এই পাখের ঘরে যা থাকে আমার কবুতরের জিনিসপত্রই থাকে। আমি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন, বসায় দিলাম জালে। তো জালে বসানোর সময় আরেকটা জিনিস যেটা করতে হবে,
আমি সেদিন একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম একটা তাল মিস্ত্রি আপনাদের এদিকে মেবি কত গ্রাম আছে 200 গ্রাম তাল মিস্ত্রি 200 গ্রাম তাল মিস্ত্রির মধ্যে দিয়ে দিলাম এখন এটা এটার মতো হবে কিছু তাল মিস্ত্রি হয়ে গেছে তাল মিস্ত্রির প্যাকেটটা একটু হালকা একটু ধুয়ে নিলাম একটু পানিটা দেওয়া ভালো পানিটা দিলে আর কি জিনিসটা খুব ভালো হয় তো এটা জালে বসায় দিলাম এখন এটা কতক্ষণ জাল করতে হবে এটা আপনারা বুঝবেন দেখবেন যার যার চুলার হিট এক একজনের এক এক রকম তো আমার চুলার হিট আর আপনার চুলার হিট এক রকম না হইতে পারে কেউ হয়তো বা 5-7 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে আবার কেউ আমার যেমন গ্যাসে প্রবলেম আমার বাসার চারতলায় গ্যাস পাওয়া যায় না তো এই কারণে আমি করতে পারি না এটা তো যেটা এটা এখন চাইলে আপনারা ফুল করে দিতে পারেন চুলা আমি যেমন ফুল করি নাই আমি হালকা আছে রাখছি এটা সম্পূর্ণ হবে হওয়ার পর তারপরে আমি আবার ভিডিওতে আসছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি এটা ব্লক আসা হয়ে গেছে কিন্তু মূল প্রবলেমটা হলো তাল মিস্ত্রি এখনো বলে নাই তাল মিস্ত্রি এখনো বলে নাই নাকি বলে গেছে না বলে নাই তাল মিস্ত্রি এখনো বলে নাই তো এটা গলাইতে গেলে একটু টাইম লাগবে তো এর জন্য হালকা আছে 2-4-5-10 মিনিট বসায় রাখলে তাল মিস্ত্রি বলে যাবে তো আসলে আমাদের মনের ভিতরে কোনো ওই ধরনের প্যাচ নাই একদম হালকা আঁচ করে দিছি একদম হালকা আঁচ তো এই কারণে ভিডিও সম্পূর্ণ দেখা দিলাম আপনাদের এটা আবার বেশি ঘন করবেন না বেশি ঘন করলে সমস্যা হবে পরে আমার ওই আগের শালসের মতো আচার হয়ে যাইব তো এটা যেরকম আছে ওই রকম জাস্ট তাল মিস্ত্রিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন আর না ওয়েট করলেও পারেন কারণ এখন যে পরিমাণে এটা গরম আছে তাল মিস্ত্রি এইভাবেই অটোমেটিক গলে যাবে সকালে শুধু একটু লাড়া দিয়া এটা আপনারা বোতলে সংরক্ষণ করবেন এর মধ্যে ধরেন আপনার 200 ml লাগলো 200 ml ছাদে উঠাবেন আর বাকি যে 200 ml থাকবে বা বাকি যে আমি এখানে 1000 ml এর মতো ইউজ করছি তো 1000 ml এটা হবে না খুব সম্ভবত 800 ml হয়ে যাবে 200 ml উঠাবেন বা 300 ml উঠাবেন 500 ml আবার ফ্রিজে সংরক্ষণ করবেন আবার যখন লাগবে তখন নেবেন সিজনে এভাবে খাওয়াবেন বেশি ছাদে উঠাবেন না এবং বেশি ছাদে রাখবেন না আর রাখলেও কোনো প্রবলেম নেই এটা তো সম্পূর্ণ হার্বাল তো হার্বাল জিনিস এটা ভালো থাকে আমি যতটুকু জানি এটা নষ্ট হয় না তো ভিউয়ার্স আজকের ভিডিও আমি এই পর্যন্তই আর আপনাদের যদি কারো কোনো সাহায্য সম্পর্কে কোথায় পাবেন বা কি এই ধরনের কোনো জিনিস জানার থাকে ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য যেহেতু হেল্প করার জন্য ভিডিও বানাচ্ছি যাতে মানুষের হেল্প হয় আর এটা মূলত আপনারা ওই কালাপানি যেটা বাজার থেকে মানে অন্য অনেক অনেক গিরিবাজের পুরনো ফ্যান্সি আছে যারা কালাপানি বানায় ওই ধরনের কালাপানির সাথে এটা কোনো সম্পর্ক নেই আর গিরিবাজ ফ্যান্সিরা দয়া করে এটাকে ওদিকে দেখবেন না কারণ এটা হলো সম্পূর্ণ একটা হার্বাল সাধনা বা শক্তির ঔষধ হলার একটা টনিক যেটা আমার 2013 থেকে আমি এই পর্যন্ত খাওয়াইয়া পরীক্ষিত এবং ভালো এবং আমার এটার মাধ্যমে অনেকে অনেক উপকার পাইছে চাইলে আমি এটা ব্যবসা করতে পারতাম কিন্তু আমি এটা করতেছি না আর এটা আমার করার দরকারও নেই তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার কবরগুলোর জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা আউটডোর ভিডিও কবুতরের মানে ইনডোর ভিডিও আউটডোর না তো সবাই অনেক কিছু
কিছু করবেন না। এই নিয়ে আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।